कोरोना नियमों का पालन करते हुए 28 फरवरी को चैरिटी क्रिकेट टूर्नामेंट का आयोजन किया जाना है। इस टूर्नामेंट में शहर के विभिन्न वर्ग एवं समाज के लोगों ने हिस्सा लिया, जिसमें डॉक्टर, मीडिया कर्मी, पुलिस कर्मी शामिल रहे, जिसके लिए कलकत्ता स्पोर्ट्स जर्नलिस्ट क्लब टेंट में जर्सी लॉन्च किया गया। 28 তারিখে একটা সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং এনকেডিএ স্টেডিয়ামে। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য অর্গানাইজার্স আকাশ ইভেন্টস আমাকে স্পেশাল গেস্ট করার জন্য। এতে কি হবে সেটা বড় নয়, এই খেলা আমরা জিতবো হারবো অ্যাজ এ স্পোর্টসম্যান সবাই মেনে নেবে, কিন্তু জীবনের খেলা আমরা জিতবো এই অঙ্গীকার করে যেন এই প্রোগ্রাম সফল হয়। থ্যাংক ইউ। এই কোভিড সিচুয়েশন এবং নতুন কোভিড আশঙ্কার মধ্যে এটা খুব একটা ইন্টারেস্টিং নিয়ে যেখানে অনেক মানুষ হাসি হেসে খেলে আবার করার সুযোগ করে, স্পেশালি কোনো ক্রিকেট ম্যাচ এখানে হচ্ছে না, কলকাতায় কলকাতায় হচ্ছে, চেন্নাইতে হয়েছে, তো কলকাতার লোকরা অনেকদিন খেলা দেখতে পাচ্ছে না। কলকাতা যারা প্রফেশনাল ফিল্ডের পুলিশ অফিসার বলা যাক, এই লয়ার্স, ডাক্তার, মিডিয়া, কালীগঞ্জের লোকরা সবাই পুলিশ অফিসাররা সবার সামনে ইলেকশনটা আসছে, তাতে আরও তারা ব্যস্ত হয়ে যাবেন। এর মধ্যে এরকম একটা সময়ে খুব ভালো একটা সময় শীত চলে গেছে কিন্তু মারাত্মক গরম পড়েনি, এরকম একটা সময় ক্রিকেট ম্যাচটা খুব ভালো হবে। আমার মনে হয় যে শহরের স্পিরিটটা এত বিভিন্ন সেখান থেকে নেওয়া হয়েছে, সেই টোটাল অংশটা হয়তো কিন্তু যেহেতু বিভিন্ন পেশার মানুষের রিপ্রেজেন্টেশন হচ্ছে তাই অনেকটা অংশই কাভার করে যাবে এবং সেই অংশগুলো নিয়ে মধ্যে খেলবে, হাসবে, গড়াবে। আমার একটা শুধু উদ্যোক্তাদের কাছে একটাই অনুরোধ যে একজন ফিজিওথেরাপিস্ট রাখতে মাঠে, কারণ আমরা দেখেছি যে আমার অনেকে ফিজিওরা বলেছেন যে সিএফসি মাঠে যখন কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট হয় তখন নাকি ফিজিওদের সবচেয়ে বেশি মশার হয়, কারণ যারা রেগুলারলি খেলেন না তারা খেলতে গেলে জোড়াঘাত থাকে, কিন্তু মজাটাই আসলে। এবং আমার মনে হচ্ছে শুধু নিয়ে মজা হবে আগামী রকম।